এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এই সুন্দর কেকটির ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এটা ছিল আমার করা মোস্ট পপুলার একটা ডিজাইন, মানে আমার পেজে সব থেকে বেশি সেল হওয়া একটা ডিজাইন। তো ওই দিন আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, আর এটা ছিল লাস্ট একটা কেকের অর্ডার। তো লাস্ট মোমেন্টে এসে একজন 2 পাউন্ড কেকের অর্ডার দিল, তো না করতে পারলাম না, নিয়ে নিলাম অর্ডারটা। আর দেখতে পাচ্ছেন অনেক তাড়া ছিল। তো কেকটা আমি কোনো মতো ওভেন থেকে নামিয়ে সাথে সাথে ক্রিম লাগিয়ে ফেলতেছিলাম। আর এই যে দেখেন, এখানে সুন্দর করে 3টি লেয়ারের কেকগুলো স্লাইস করে এরপরে সুগার স্র্যাপ ব্রাশ করে তার মাঝে হচ্ছে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আর এক ওই দিন অনেকগুলো কেকের অর্ডার থাকাতে এই কেকটা করার সময় কোনো এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু এটি সবচেয়ে বেশি ডিজাইন করা আমার একটা কেক, তো যার কারণে অর্ডারটা আসলে ক্যান্সেল করতে পারিনি, নিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, কেকটা ফেটে গেছে, মানে তাড়াতাড়ি করে মোল্ড আউট করতে যায় পাশ থেকে ফেটে গেছিলো। তো যাই হোক, আমি এবার কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছিলাম। আর ক্রাম কোট করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কেকের ক্ষেত্রে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখন আমি ক্রিমে হালকা একটু অল্প একটু রেড ফুড কালার মিশিয়ে সুন্দর একটা পিঙ্ক কালার এনেছি ক্রিমে। তো এটা দিয়ে আর কি কেকের বেসটা কভার করে নিচ্ছিলাম। তো এখন এই ক্রিমটা দিয়ে আর কি ফিনিশিংটা এনে ফেলবো। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই একটা ফলো দিবেন, আর লাভ রিহ্যাক্ট দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এভাবে কিন্তু কথা বলতে বলতে আমাদের ফিনিশিং কিন্তু মোটামুটি চলে এসেছে, তারপরে ডিজাইনটা করে নিচ্ছি। আমি এখানে ক্রিমে আর একটু রেড কালার মিশিয়ে এই কালারটা এনেছি। এই কালারটা আসলে অনেক সুন্দর লাগে, বাস্তবে তো অনেক ভালো লাগে আমার কাছে। আর আমি এই ডিজাইনটি করেছি 2D নজেলের মাধ্যমে, আপনারা চাইলে 1mm নজেল দিয়েও এই সুন্দর ডিজাইনটি করতে পারেন। আর এই যে এখানে ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছিলাম সাদা হুইপ ক্রিম দিয়ে। তো ওই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এমন সুন্দর 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 কেকের ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমাদের পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু এবার বর্ডার দিয়ে দিচ্ছি একই নজেল দিয়ে, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর কেকটি কিন্তু ভিডিও থেকে বাস্তবে দেখতে বেশি মানে সুন্দর লাগতেছিল। আর এই যে এখন একটু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি নন এডিবল, আর বাটারফ্লাইগুলো দিলে কেকগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর এখন এই যে নামটা লিখে ফেলতেছি, আমি এখানে চকলেট গানাশ দিয়ে নামটা লিখে থাকি। তো আপনারা চাইলেও বাসায় বসে এমন ছোট বিজনেস করতে পারেন কেকের, এতে করে আসলে নিজেদেরও টাইমটা ওয়েস্ট হবে না আর ইনকামও হবে। তো এই যে দেখেন, আমি কিন্তু কেকের উপরে সুগার বল দিয়ে দিচ্ছি। সুগার বল দিলে কেকটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে, আর খুবই এলিগ্যান্ট লাগে। তো এই যে হয়ে গেল কমপ্লিট আমার 2 পাউন্ড ভ্যানিলা কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।